ভয়াবহ বিস্ফোরণ ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে। মঙ্গলবার বিকেলে সেখানকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। ফের নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী কুর্সিতে নিও ফিওরিও। দলের দিন মঙ্গলবার দুপুরে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে জেরা করতে চলেছে সিবিআই। ইতিমধ্যে লালু কন্যা মিসা ভারতীর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিলেন লালু কন্যা রোহিণী আচার্য। বাবার কিছু হলে তিনি ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন। জল্পনাই সত্যি হল, মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কনরাড সাংমা। মঙ্গলবার দোল উৎসবের দিন শিলংয়ের রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন তিনি। অনুব্রত দিল্লি পৌঁছানোর খবরে রাজপথে নেমে গুড় বাতাসা বিলি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। একই সঙ্গে অনুব্রত মণ্ডলকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিয়েছেন একসময়ের অনুগামী। লন্ডন সফরে গিয়ে প্রায় রোজই বোমা ফাটাচ্ছেন রাহুল গান্ধী। এবার তীর ছুড়েছেন সংসদের দুই কক্ষের পরিচালকদের বিরুদ্ধে। জগদীপ ধনকর এবং লোকসভার স্পিকার ওম বিড়লার নাম না করেই কংগ্রেস সাংসদ ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন, ভারতের সংসদে বিরোধীদের বলতে দেওয়া হয় না। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেল ইডি। তার আগে এদিন পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পুলিশি প্রহরায় প্রাতরাশ করতে গিয়ে তিন ব্যক্তির সঙ্গে অনুব্রতর রহস্য বৈঠক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কী করে এই বৈঠকের অনুমোদন দিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর শূন্যপদ নিয়ে নিত্য শোরগোলের মধ্যে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে 3000 পদে নিয়োগের প্রস্তাবের সিলমোহর দেওয়া হয়েছে। ওইসব নিয়োগ প্রস্তাবের অধিকাংশই মাদ্রাসা শিক্ষকের পদে, বাকিগুলি অন্যান্য দপ্তরে। বৃষ্টির অভাবে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে চা বাগানগুলোতে। অনেক বাগান চা শিল্পের প্রথম মরশুম বা ফার্স্ট ফ্লাশের উৎপাদনই শুরু করতে পারেনি। বিষয়টি নিয়ে উদ্বেগে শিল্পমহল। বামুনডাঙ্গা চা বাগানে হাতির লাগাম ছাড়া অত্যাচার অব্যাহত। সোমবার রাতে পাশের ডায়নার জঙ্গল থেকে একাধিক শাবক সহ অন্তত 25টি হাতির দল বাগানের ফ্যাক্টরির সামনে হানা দেয়।